আসসালামু আলাইকুম, আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল, দেখতে পাচ্ছেন আমার হাতে জুয়েলারি বক্স। আমি কিন্তু শুধুমাত্র কপিরাইট ক্লেমের কারণে আমার দুটি চ্যানেলে আলাদা আলাদা করে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম, তা না হয়তো একটা ভিডিওই দিতাম। তো বিষয় হচ্ছে, আমার কাছে কিছু গহনা আছে, আমার অনলাইন শপ থেকে আমি বিক্রি করতাম, অনেক অনেক গহনা বিক্রি করেছি, আমার কাছে এখন অনেকগুলো গহনা রয়ে গেছে। তো আমি ডিসিশন নিয়েছি যে এগুলোকে আমি অসহায়, একেবারেই সহায় সম্বলহীন, অসহায় দুস্থ পরিবার যারা কোনো দিন তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে পারছে না বা পারবেও না কোনো দিন, এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে আমি তাদেরকে গহনা দিতে চাচ্ছি কিছু। বর্তমানে কিন্তু স্বর্ণ দিয়ে কিন্তু খুব বেশি বিয়ে হয় সেটা কিন্তু না, হলেও দেখা যায় যে ভালো লেভেলের যে ফ্যামিলিগুলো তারা দিচ্ছে, কিন্তু অধিকাংশ ফ্যামিলি কিন্তু দেখা যায় যে গোল্ড প্লেটের এই ধরনের গহনা দিয়েই কিন্তু বিয়ে হচ্ছে। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক দামি দামি গহনা এবং খুবই সুন্দর গোল্ড প্লেটের। এগুলো চাইলে আবারও কালার করা যাবে, পাথর চেঞ্জ করা যাবে, অনেক কিছুই করা যাবে এবং একেবারেই নতুন। এগুলো হয়তো আমি সর্বোচ্চ একটা দুটো হয়তো একবার করে ইউজ করেছি, ঘন্টাখানেক সময়, ঘন্টাখানেকও হবে না, আধা ঘন্টা এরকম। তো এরকমই ইউজ হয়েছে, তাছাড়া কোনোভাবে ইউজ হয়নি বা এর বেশি ইউজ হবেও না। তো সেই অনুযায়ী যদি এমন হয় যে দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে, হতে পারে আমার কাজের জন্য আমি একবার হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ব্যবহার করতে পারি, তাছাড়া এগুলো তেমন কোনোভাবে ইউজ না এবং আমার কাছে পড়ে আছে, এবং নতুনগুলোও যদি কারোর কাউকে যদি সেরকম পেয়ে যাই তাহলে আমি দিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই জিনিসগুলো পড়ে আছে, এই জিনিসগুলো যদি আমি বিক্রি করতে যাই হয়তো আমার কম প্রফিট হবে কিংবা কিছুটা লস হতে পারে, কিংবা আমার কাছে মনে হচ্ছে যে এখন তো আমার বিজনেস নেই, এমনিতেই আমার অনেক লস হয়েছে। সো অনেক দিন ধরে সাহায্য সহযোগিতাও করতে পারি না মানুষকে, মানুষের হাসিও দেখছি না, খুশিও দেখছি না। সো আমি এই জিনিসগুলোকে একেবারেই দুস্থ পরিবারকে দিয়ে সেই সকল মেয়ের মুখে আনন্দ দেখতে চাচ্ছি, খুশি দেখতে চাচ্ছি এবং নিজে একটু খুশি হতে চাচ্ছি, বিকজ নিজ থেকে সাহায্য করতে আমার ভালো লাগে ছোটোবেলা থেকেই। তবে আমার বিজনেসটা 9 মাস ধরে বন্ধ এবং আমি সেভাবে সাহায্য সহযোগিতা করতে পারছি না, দ্যাটস ওয়াই আমার খারাপ লাগছে। তো আমি ভাবছি যে এগুলো পরে থাকলে যেটা হবে, এখন পর্যন্ত কিন্তু এগুলো চলছে, দেখা যাবে যে আর 2-1 বছর গেলে এই জিনিসগুলো অচল হয়ে যাবে, নতুন ডিজাইন চলে আসবে, কারণ আমাদের এখন বছর বছর ট্রেন্ড চেঞ্জ হয়, দেখা যায় যে নতুন একটা ট্রেন্ড চলে আসছে, আবার এই ট্রেন্ড শেষ, আরেকটা ট্রেন্ড চলে আসছে। সো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে এগুলোকে নষ্ট না করে, এগুলোকে ফেলে না রেখে বা একটু লস করে বা অল্প প্রফিটে বিক্রি না করে আমি চাচ্ছি যে এগুলোকে দিয়ে দেবো, কারণ আমার প্ল্যান হচ্ছে, আমি যেটা বলেছি যে সুবিধাবঞ্চিত শিশু কিংবা দুস্থ পরিবার যাকেই হোক, আমি হচ্ছে আমার ইউটিউব থেকে 10% দান করবো বলেছি, মানে হচ্ছে দুস্থ মানুষের সাহায্য সহযোগিতার জন্য বিলাবো বলেছি। তো সেটার মধ্যে একটা পার্ট হচ্ছে যাদের হচ্ছে বাবার বা ভাই নেই, বাবা বা ভাই নেই বা বাবার টাকা বা ভাইয়ের টাকা সেরকম নেই, যার জন্য দেখা যায় যে মেয়েদেরকে বিয়ে দিতে প্রবলেম হচ্ছে, তো তাদের বিয়ের ব্যবস্থা করা, অল্প স্বল্পর মধ্যে তাদের বিয়ের ব্যবস্থা করা এবং যার সাথে বিয়ে হবে সেই ছেলেকে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া কিছু টাকা দিয়ে বা কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়া, এবং একটা মেয়ে যখন বিয়ে হয় যাতে করে সে জীবনে যে মানে বিয়ে তো একবারই, দ্বিতীয় তৃতীয় বিষয়টা আসলে অনেক দূরের, তবে বিয়ে জীবনে একটাই, তো সেই একটা বিয়েতে যেন অন্ততপক্ষে সে একটু আনন্দ নিয়ে বিয়েটা করতে পারে, একটা সুন্দর শাড়ি হোক, কম দামি একটা নতুন সুন্দর শাড়ি, একটু গহনা, একটু সাজগোজ। তো সাজগোজের ব্যাপার যদি বলি, আমি এখন শাড়ি দিচ্ছি না বাট গহনা দিয়ে শুরু করছি, ধীরে ধীরে হয়তোবা শাড়ি শুরু করব, তারপরে সাজের যদি ব্যাপার বলা হয় তাহলে আমার কাছে অনেক কসমেটিক্স মেকআপ আছে, আমি সাজিয়ে দেব এবং গহনা আমি পরিয়ে দেব। শাড়ি হতে পারে আমার ভিডিও কেউ দেখে কেউ চাইতে পারে যে আমি শাড়ি দেব, তো আমি এখন গহনা দিচ্ছি, হয়তো আমি আরও গহনা কিনে দিতে পারি, অনেকে ডোনেটও করতে পারে। তো আমি বলবো যে বাস আমি শুরু করতে চাচ্ছি আর এর মাধ্যমে কিন্তু অনেক অনেক মানুষের কিন্তু সাহায্য সহযোগিতা করা যেতে পারে এবং অনেক অনেক মানুষ এখানে কিন্তু হেল্পও করতে পারবে। তো আমার হচ্ছে এখানে যে বিষয়টা বলা, গহনাগুলো আমি এখন দেখাবো সবাইকে এবং আপনারা আমাকে একটা বিষয়ে সাহায্য করবেন, সেটা হচ্ছে আমি যাদেরকে মূলত এই গহনাগুলো দিতে চাচ্ছি তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট নেই, তারা এতটাই গরিব, তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট থাকবে না, আমি তাদেরকে দিতে চাচ্ছি, কিন্তু সাহায্য করতে হবে আপনাকে, কারণ আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে যেটা দিয়ে আপনি ভিডিও দেখছেন, আপনার আশেপাশে এমন মানুষ থাকতে পারে, কিংবা আপনি কারোর সাথে শেয়ার করুন, আপনার 2-4-10 জন বন্ধুর সাথে শেয়ার করুন বা আপনার টাইমলাইনে শেয়ার করুন, আরও 10-20 জন মানুষ দেখুক এবং তাদের মাধ্যমে তাদের আশেপাশে যদি এমন কোনো দুস্থ পরিবার থেকে থাকে যেখানে একটা মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে চাচ্ছে বা বিয়ে হচ্ছে কিন্তু গহনাগাঁঠি নাই, তো তখন কিন্তু আসলে একটা মন মরা হয়ে থাকে, হয়ে যাচ্ছে তারা আসলে খুবই। আমি আমার হচ্ছে ব্লগ চ্যানেলে একটা
প্লেলিস্ট করেছি যেটা নাম দিয়েছি হচ্ছে শক্তিশালী ছেলে মেয়েদের বিয়ে। তো এটা নিয়ে অনেকের হয়তো বা কৌতূহল থাকতে পারে যে শক্তিশালী মানে কি। শক্তিশালী মানে হচ্ছে হলো ধৈর্যের ব্যাপারটা আমি বুঝিয়েছি। শক্তি দিয়ে অনেক কাজ করা যায়, মারপিট করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু ধৈর্য অনেক বড় একটা ব্যাপার। আমরা সাধারণত যাদের বিয়ে হয়, আমাদের গহনা লাগবে, শাড়ি লাগবে, লেহেঙ্গা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, দেনমোহরে এত টাকা লাগবে। কিন্তু গরিব এবং অসহায় একেবারে দুস্থ পরিবারে যে বিয়েগুলো হয়, সেখানে না থাকে সুন্দর দামি শাড়ি, না থাকে গহনা, না থাকে সাজগোজ, না থাকে ভালো খাবারের ধুমধাম, আর না থাকে কোনো দেনমোহরের এত বড় একটা লিস্ট। তো সেখানে আমি চাচ্ছি যে এই গহনাগুলো দিয়ে তাদেরকে কিছুটা হলেও হাসি ফোটানো তাদের মুখে এবং তাদেরকে কিছুটা হেল্প করা। কারণ আমার এগুলো পরে থাকলে হয়তো বা কিছু প্রফিট হবে, কিংবা লসও হবে, কিংবা এটা চলে যাবে। তো আমি চাচ্ছি এগুলোকে দিয়ে তাদেরকে সাহায্য করবার জন্য। এটা বাস আমার শুরু, এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি এরকম আরও অনেক 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 মানুষকে আরও অনেক অনেক সুন্দর সুন্দর গহনা, শাড়ি এবং কিছু টাকা জোগাড় করে বিয়ের ব্যবস্থাও করতে চাই, যাদের বাবার বা ভাইয়ের সেরকম সামর্থ্য নেই। তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্য ছাড়া আমি কিন্তু পারবো না, আপনাদেরকে কিন্তু সাহায্য করতে হবে। কারণ আমি ঘরে বসে কোনোভাবেই খুঁজে পাবো না তাদেরকে। আপনারা আমাকে খোঁজ দেবেন, যোগাযোগ করবেন, আপনাদের উপকারের কারণে, কিন্তু আপনাদের এই মধ্যস্থতার কারণে হচ্ছে আমি জানতে পারবো তারা কোথায় আছে। তো তাদেরকে খুঁজে বের করার জন্য আপনাকে আমাকে সাহায্য করতে হবে, খুঁজে বের করবেন, আমাকে জানাবেন, অ্যান্ড দেন তাদেরকে এই সাহায্য সহযোগিতাগুলোকে আমরা সবাই মিলে করবো। সো আমি গহনাগুলো একটু দেখিয়ে দিই, তারা হয়তো আবার ভাবেন যে কী গহনা দিবে কী বা বলবো। আমি কিন্তু খুব দামি দামি এবং সুন্দর সুন্দর গহনাই দেব। সেটা হচ্ছে প্রথমত আমি দেখাই, এটা হচ্ছে এই গহনাটা। এটা আমি একবার শুধুমাত্র মেকআপ ভিডিও বানানোর জন্য ইউজ করেছিলাম, একবারই, আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো হবে, এর বেশি না। শুধু পরেছিলাম, একটু দুই তিনটা পোজ দিয়েছিলাম, তারপরে রেখে দিয়েছি, সেভাবেই আছে। এই যে হচ্ছে কানের দুল, আও এই যে, এটা হচ্ছে একটা গহনা সেট, এই যে কানের দুল। এটা পাবে কোনো এক দুস্থ পরিবার, এমন না যে যে কেউ বললো এটা আমাকে দেন তাকে দিয়ে দেওয়া। এটা হচ্ছে কীরকম যে এরকমভাবে দেওয়া হবে যে তার শারীরিক গঠন অনুযায়ী, যে তাকে একটা বড় সেট দিলে ভালো লাগবে না। শুধু শুধু তাকে দেওয়ার মানে তো এটা না যে বড় একটা গহনা হলো কিন্তু পচা লাগছে, সেরকম না। তো সেরকম বুঝেই অবশ্যই দেয়া হবে, আপনারাও দেখতে পারবেন যে আসলে কীরকম দেয়া হচ্ছে। তারপর আবদারের ঝুলি থাকতেই পারে, সেটা বিশেষ বিবেচনায় দেয়া যেতেই পারে। এরপরে যে গহনাটা সেটা হচ্ছে এই যে সীতাহার, এই হচ্ছে সীতাহার, অনেক সুন্দর এটা। এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে না, ও এই যে বড় সীতাহার। এটার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে এই কানের দুলটা, এই কানের দুলটা হচ্ছে এটার সাথে একদম ম্যাচিং, এই যে। সো এটা পাবে হচ্ছে আরেকজন, এটা মিলিয়ে একটা সেট, বাট যেহেতু আমার কাছে অনেকগুলো নেই তো এটার জন্য একজনকে আর এটার জন্য হচ্ছে একজনকে, এই হলো দুজনের। তারপরে আসছে হচ্ছে আরেকটা সেট, সেটা হচ্ছে এই যে এটা, এটাও সুন্দর। এই যে একদম পুরো, এই যে উপর থেকে একদম নিচে এই পর্যন্ত, এই যে ডিজাইনটা খুবই সুন্দর। আমি বসেছি এমনভাবে দেখাও যাচ্ছে না পুরোপুরি, এই যে এই যে হচ্ছে কানের দুলটা। সো এটা পাবে হচ্ছে একজন, এই যে সেটটা সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই। সো আপনারা আপনাদের আশেপাশের যারাই আছে, অবশ্যই আমি বলবো যে মায়ায় পড়ে একেবারে যাকে তাকে বলবেন না, তাতে করে কী হবে, আরেকজনের হক নষ্ট হবে। তবে কথা হচ্ছে কি, যার ভাগ্যে আছে সেই পাবে, যদিও এগুলো বলে লাভ নেই, যার ভাগ্যে আছে সেই পাবে। এগুলো আছে, পাশাপাশি আরও কিছু জিনিস আছে, এগুলো কাকে দেয়া যায় ভেবে চিনতে দেয়া যাবে, যেমন হচ্ছে কোন সেটের সাথে মানায় বুঝে। এই যে নথ, নথ মনে হচ্ছে আলাদা কিনতে হবে, কারণ নথ এখানে একটা আছে, আরও নথ লাগবে। ওই সেটটার সাথে টিকলি আছে, এবং একটা টায়রা আছে আমার কাছে,
এটা বুঝে যে কার সাথে মানায়, কাকে কোনটা কম দেয়া হয়েছে, কাকে কোনটা বেশি, মিলিয়ে দেয়া হবে যাতে করে তাকে সুন্দর লাগে, এক কথায় যাতে তাকে সুন্দর লাগে। এবং আমি চেষ্টা করব, যেহেতু আমি গহনা দিচ্ছি, আমি চেষ্টা করব যদি খুব বেশি দূরে না হয়, আমি চেষ্টা করব গিয়ে তাকে সুন্দর করে মেকআপ করে সাজিয়ে দেওয়ার। কারণ আমার কাছে মেকআপের জিনিস আছে অনেক, কসমেটিক্সও আছে, শাড়ি নেই, বাট চেষ্টা করব ধীরে ধীরে, আল্লাহ যদি বরকত দেয় তাহলে আমি চেষ্টা করব ধীরে ধীরে বিয়ে গহনা সব কিছুর ব্যবস্থা করার। আমার ভালো লাগে বিয়ের অনুষ্ঠান দেখতে, এখন হচ্ছে প্ল্যান যে বিয়ে করাবো, ফরজ কাজ। এটা হচ্ছে আরেকটা সেট, হু এটা আরো বেশি সুন্দর লাল কালারের সাথে। মানে বিয়ের মধ্যে তো আসলে লাল কালারটাই বেশিরভাগ পরা হয়, তো বিয়েতে এই এই লাল কালারের সাথে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে লাল কালারের গহনা এমনিতেই সুন্দর লাগে, আর কিচ্ছু লাগে না। আর যদি একটু মেকআপ করা যায় তাহলে তো কথাই নেই, বাও। এই দেখেন এইটার সাথে কানের দুলের সাথে ম্যাচিং, সো খুবই সুন্দর, খুবই গর্জিয়াস আর খুব সুন্দর। এবং কাজগুলো দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই এই যে সুন্দর, এই যে পাথর দেখেন একেবারে চিকচিক চিকচিক করতেছে, এগুলোকে বলে কুন্দন, এগুলো খুবই দামি, এগুলো কিন্তু একেবারেই এই যে এখন দেখতে পারবেন। এবং এই যে এই লাল লাল কুন্দনের পাশ দিয়ে কিন্তু ছোটো 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 পাথর, এবং চারোপাশে এই যেগুলো, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাথর না, কিন্তু এই যে গোল্ড প্লেটের যে এগুলো এমনভাবে কাটা দেখে মনে হচ্ছে যে পাথর, চিকচিক চিকচিক করে এই যে, এবং কিছু পাথরও আছে, খুবই সুন্দর ডিজাইন। সো বুঝতেই পারছেন এই দামি দামি জিনিসগুলোকে আমি দিতে চাচ্ছি শুধুই মাত্র সেই মানুষগুলোকে যাদের আসলে একেবারেই সামর্থ্য নেই, কোনো দিন তারা চিন্তাও করেনি যে এরকম গহনা পাবে তাদের বিয়েতে, তো তাদের মুখে হাসি দেখার জন্য। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু গ্রামের ডিজাইন, কিন্তু সিটি গোল্ডের, খুব সুন্দর। এটা পরলে মনে হবে কি যে স্বর্ণ, কিন্তু এটা আসলে সিটি গোল্ড, এই যে একদম স্বর্ণের মতো লাগে। এন্ড এটার সাথে আছে হচ্ছে কানের দুল, এই যে আও কানের দুল, টিকলি, তারপর নথ, এটা সুন্দর। এটা একটা হচ্ছে সেট, তো এই হচ্ছে আরেকটা সেটের পাশে আছে, এবার আছে হচ্ছে একটা লাল সেট, খুবই সুন্দর পাথরের। এক একজনের পছন্দ তো এক এক রকম, এই লাল রঙের পাথরের সুন্দর একটা সেট, চাইলে এটাও কেউ নিতে পারেন, আর যদি কেউ না নেয় তাহলে আমি পরে ফেলবো। এরপরে আরেকটা আছে, সেটা হলো এই যে পাথরের সেট, এটা এটাও সুন্দর, এটার সাথে কানের দুলও আছে, এই যে সো আশা করি আপনাদের জিনিসগুলো ভালো লেগেছে। আরেকটা জিনিস আছে, আমার কাছে আসলে যে গহনাগুলো ছিল তাই দেখালাম, আমার কাছে এই গহনাগুলো আছে। সো যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের আশেপাশের কেউ আছে যাদের আসলে দরকার, খুবই দুস্থ পরিবার, অসহায় পরিবার, যাদের আসলে হেল্প প্রয়োজন, যাদের জীবনে জীবন যুদ্ধে সবারই এক এক রকমের প্রবলেম আছে, তাদের হয়তো সেই প্রবলেম, আমাদের এক প্রবলেম, আরেকজন আরেক প্রবলেম, সবারই কিছু না কিছু প্রবলেম আছে, তো এই সমস্যাটা যাদের আছে, যারা হয়তো বা বিয়েতে তেমন কোনো গয়না নিতে পারছে না, তো তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই হেল্প করবেন, অবশ্যই অবশ্যই তাদের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিবেন। এবং আমার কাছে বেশ কিছু কসমেটিক্স আছে, আমি চেষ্টা করব সেগুলোও দিয়ে দেওয়ার জন্য। সেগুলো শুধুমাত্র অসহায় না, সেগুলো হচ্ছে যে এমনি আপুরা যারা আমার ভিডিও দেখে মনে করে যে এটা নিয়ে আমি ইউজ করে দেখি, যদি ভালো হয় তাহলে ইউজ করবো, সে আপুরাও নিতে পারে।
পারে। তবে বিয়ের ব্যাপারটা হচ্ছে একেবারেই দুস্থ পরিবারের জন্য, দয়া করে আপনারা হচ্ছে এমন কাউকে সাজেস্ট করবেন না যে যার হয়তো সামর্থ্য আছে কিংবা কম আছে তার হাজবেন্ডের বাড়ি থেকে দিতে পারে, কিংবা তার ভাই বোন বা আত্মীয় স্বজন থেকে, যেভাবেই হোক না কেন তার কিছুটা হলেও ব্যবস্থা হচ্ছে, দয়া করে তাকে এটা দেওয়ার কথা বলবেন না যার একেবারেই সামর্থ্য নেই। হয়তো এমন হচ্ছে যে তার কোনো শাড়িও হয়তো কেনা হচ্ছে না, কিংবা 500-600 টাকা দিয়ে একটা সুতি কাপড় কেনা হচ্ছে শুধুমাত্র, গহনা নেই, কিছু নেই, একেবারেই মানে দুস্থ পরিবার যার কোনোভাবেই সামর্থ্য নেই, তো তাকে হচ্ছে সাজেস্ট করবেন এবং দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে যোগাযোগ করিয়ে দিবেন এবং আমি চেষ্টা করব গহনা দেওয়ার, এবং যদি খুব বেশি দূরে না হয় তাহলে আমি চেষ্টা করব যে আমার কাছে যে মেকআপগুলো আছে সেগুলো দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে তারপরে গহনা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, মোটামুটি যতটুকু আমি পারি সুন্দর একটা বউ সাজিয়ে দেওয়ার জন্য। এবং আমার কাছে এই মুহূর্তে সামর্থ্য নেই, আমার যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেন তাহলে আমি চেষ্টা করব ছেলেদের জন্য হচ্ছে কিছু করার জন্য, যে এই যে যে সামর্থ্যহীন যে পরিবারের মেয়েটাকে যে বিয়ে করবে তারও তো আসলে অনেক সামর্থ্য থাকবে না, তো চেষ্টা করব যে তার জন্য একটা পাঞ্জাবির ব্যবস্থা করা বা একজোড়া জুতা ব্যবস্থা করা, এরকম কিছু তার জন্য করার ব্যবস্থা করবো আমি ইনশাল্লাহ। বাস আপনারা সাপোর্ট করবেন আমাকে, আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অবশ্যই প্রতিদিন এক মুষ্টি চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দেবেন, 10-20 জনের টিম তৈরি করবেন এবং বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন, এবং সবাই মিলে বিয়ের ব্যবস্থাও করব, ফরজ কাজ করব, এবং বিয়ে একটা ফরজ জিনিস, পবিত্র জিনিস, এটা খুবই জরুরি, তাতে করে সমাজের অনেক 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 সমস্যা দূর হবে। তো আমরা ভালোর জন্য কাজ করব, মন্দকে দূরে ঠেলে, বাদ বাকি আল্লাহ জানেন আল্লাহ কি করবেন, আমাদের চেষ্টা করে যেতে হবে, যা ফলাফল সেটা আল্লাহ করবেন। তবে কথা আছে যে নিয়ত গুণে বরকত, আপনি যেরকম কাজ করবেন ফলাফলটা সেরকমই বের হবে, সাবধানে চলতে হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।